ঈদ উল ফিতর উপলক্ষে উত্তরাঞ্চলের খরমুখ মানুষের জনদুর্ভোগ কথা চিন্তা করে কাশিয়েশ্বর আগে খুলে দেওয়া হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর নির্মিত নাওচর ও শফিপুর ফ্লাইওভার। সোমবার দুপুর দুইটার দিকে গাজীপুর মহানগরের নাওচর ও কালিয়াকৈর উপজেলার শফিপুর বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর নির্মিত ফ্লাইওভার দুটি খুলে দেওয়া হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এডিবির অর্থায়নে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সড়ক সংযোগ প্রকল্পের আওতায় ফ্লাইওভার দুটি নির্মিত হচ্ছে। 105 কোটি টাকা ব্যয়ে 1,269 মিটার দৈর্ঘ্য শফিপুর ফ্লাইওভার নির্মিত হচ্ছে। এছাড়াও 98 কোটি লাখ টাকা ব্যয়ে 815 মিটার দৈর্ঘ্য নাওচর ফ্লাইওভার কাজ চলছে। তবে ঈদ যানজট ও ঘরমুখ মানুষের দুর্ভোগের কিছুটা কমাতে ফ্লাইওভার দুটি খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে শিল্প অঞ্চল গাজীপুর জেলায় ঈদের সময় যে যানজট ও ভোগান্তি হয় তা অনেকটা কমে যাবে। ফ্লাইওভারের প্রকল্পটি ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেক্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেড উপব্যবস্থাপক শাকত হোসেন ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান জানান, শফিপুর ও নাওচর ফ্লাইওভারের কাজ এখনো শেষ হয়নি, গার্ডার ও স্ল্যাবের কাজ শেষ হয়েছে। এই যেন ঘরমুখ মানুষের ভোগান্তি পড়তে না হয় এই জন্য ফ্লাইওভার দুটি খুলে দেওয়া হয়েছে। সালনা কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওচর ও শফিপুর গুরুত্বপূর্ণ দুটি ফ্লাইওভার খুলে দেওয়ার ঈদে নির্বিঘ্ন উত্তরবঙ্গগামী মানুষের যানজটের ভোগান্তি অনেকটাই কমে যাবে। ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যে যাত্রীদের ভোগান্তি কমাতে গাজীপুরে নাওচর এবং শফিপুরের দুটি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এতে সাধারণ জনগণের মাঝে জানা যায় তাদের যে নির্ধারিত সময় ছিল, নির্ধারিত সময়ের ভিতর তারা বাড়িতে পৌঁছে সুন্দরভাবে ফ্যামিলির সাথে ঈদ করতে পারবে। এতে অনেক আনন্দিত সাধারণ জনগণ। গাজীপুর থেকে রেজাউল করিম মজুমদার, 71 বাংলা টেলিভিশন।